সরকার বিনা টিকিটে অবৈধ যাত্রী নিয়ে ট্রেনে উঠেছেন, যখন তাদের মোবাইল কোড ধরবে তখন জেল জরিমানা হবে বলে মন্তব্য করেছেন 18 দলের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন। শুক্রবার সকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য দেন। এ সময় তিনি সরকারকে অগণতান্ত্রিক ও মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী বলে সমালোচনা করেন। সম্মেলনে নির্বাচন কমিশনেরও কঠোর সমালোচনা করেন তিনি। তিনি আরও বলেন, আমরা আন্দোলন করছি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের 49তম বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন এবং দেশের কল্যাণ ও বিশ্বের শান্তির জন্য দোয়া করবেন বলেও জানান 18 দলের এই মুখপাত্র। সরকার বিনা ভোটের নির্বাচনে সরকার পরিচালনা করছেন এবং হুমকি দিচ্ছেন এবং বলছেন সংলাপ নয়, নির্বাচনও নয়, পাঁচ বছরের জন্য তারা নাকি নির্বাচিত হয়েছে। জনগণ কি তাদের নির্বাচিত করেছে? যদি মোবাইল কোর্ট বসে যায় তাহলে এই বিনা টিকিটের যাত্রীদের অবস্থাটা কি দাঁড়াবে? জরিমানার সম্মুখীন হবেন। বিনা টিকিটের যাত্রীদের তো সবসময় মনে মনে ভয় থাকার কথা। আমি বলবো, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছেন, ভয় নিয়ে চলুন, যে কোনো সময় মোবাইল কোর্ট বসতে পারে। বরাবরের মতো আমাদের পার্টি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আখেরি মোনাজাতে অংশ নেবেন। দেশের সমৃদ্ধির জন্য, আমাদের মানুষের কল্যাণের জন্য, বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য, বিশ্বের শান্তি সমৃদ্ধির জন্য আমাদের নেত্রী সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি প্রার্থনা করবেন।